আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। তো চলো আজকে ক্লাসে শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, তোমাদের এই যে ছক 1.1 ফিরে দেখা, এটা আমরা সমাধান করব। তো চলো আমরা দেখি এখানে তোমাদের এই প্রথম অধ্যায়ে তোমাদের কি বলা হয়েছে। দেখো এই অধ্যায়টার নাম হচ্ছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়, এই অধ্যায়টার নাম হচ্ছে যে আনন্দময় কাজের সন্ধানে। ওকে, তো এখানে দেখো আনন্দময় কাজের সন্ধানে, ক্ষুদ্র হোক তুচ্ছ হোক সর্ব সরম শঙ্কাহীন, কর্ম মোদীর ধর্ম বলি কর্ম করি রাত্রি দিন। খুব সুন্দর একটা ছন্দ, কবিতার ছন্দ এখানে দেওয়া হয়েছে আমাদের বোঝার জন্য। তো আজকে আমরা যা করছি তার উপর নির্ভর করে আমাদের আগামীকাল। কবিতায় যতীন্দ্রমোহন বাগচি তাই কাজকেই বলেছেন ধর্ম। তবে পৃথিবীর প্রায় সকল ধর্মে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার শর্ত হিসেবে কাজকে অনিবার্য হিসেবে জুড়ে দেওয়া হয়েছে। সুতরাং নিজের সৌভাগ্যকে ডেকে আনার জন্য আমাদের কাজ করতে হবে। তবে সকল কাজই আমাদের করতে হবে আনন্দ আর স্বতঃস্ফূর্ততা নিয়ে। দেখো এখানে যে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্টুডেন্টরা দেখো যে প্রতিবন্ধী আছে, একে একজন সহযোগিতা করছে, একজন পোস্টার ব্যানার টানাচ্ছে, হ্যাঁ এখানে তারপর একজনে যে সহযোগিতা করতেছে, এখানে একজন লেখালেখি করতেছে দলবদ্ধ হয়ে, তো একজন একটা কাজ করছে। এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে সবাই এই কাজে অংশগ্রহণ করছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো দেখো এখানে কি বলা হয়েছে, পৃথিবীর কঠিনতম কাজের মধ্যে একটি হলো পাহাড়ের চূড়ায় ওঠা। মনে করো পাহাড়ের চূড়ায় ওঠার প্রতি তোমার প্রবল আগ্রহ, তাই তুমি যদি কখনো পাহাড়ে ওঠার সুযোগ পাও তাহলে দেখবে সারাদিন বিপজ্জনক পথে পাড়ি দেওয়ার পরও সাফল্যের উত্তেজনায় কষ্টটা মনে থাকছে না, বরং পরদিন সকালে উঠে আবারও পাহাড়ের কঠিন বরফ আর হিমবাহ ঠেলে ঠিকই লক্ষ্যে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছো। পাহাড়ে ওঠার এত শারীরিক পরিশ্রম সত্ত্বেও কোনো ক্লান্তি বা অবসাদ তোমাকে স্পর্শ করতে পারছে না। অর্থাৎ কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে শরীরকে যে কোনো কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত করে তোলে। তাই কাজের ব্যস্ততা ও কঠোর পরিশ্রমের পর দিন শেষে কখনোই বলা যাবে না খুব ক্লান্তি লাগছে, বরং নিজেকে বলতে হবে আমি মোটেই ক্লান্ত নই। এতে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং মনের অবসাদ দূর হবে। নিজ হাতে কড়ি কাজ নেই তাতে কোনো লাজ, চমৎকার একটি ছন্দ এখানে দিয়েছে। এই চরণটি আমাদের সবার মনে আছে তাই না? আমরা সবাই বিশ্বাস করি নিজের হাতে কাজ করলে আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পরিবারের সুখ শান্তিও বিরাজ করে। একইভাবে বিদ্যালয়ের পরিবেশকে সুন্দর ও আনন্দদায়ক রাখার জন্য আমাদের যা কিছু করণীয় সেগুলো নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আচরণে অভ্যস্ত হব। ব্যক্তি হিসেবে সমাজে কোন তখন আমাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে, এই প্রয়োজনের কারণে এক সময় আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা সবাই এই পথে হাঁটতে চাই। তো এখানে দেখো চক 1.1 ফিরে দেখা, এখানে কি বলছে, যেসব নিজ কাজ আমি নিয়মিত করি, তুমি যে সমস্ত নিজ কাজ নিয়মিত করো সেগুলি এখানে লিখতে হবে, আর যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি সেগুলি এখানে লিখতে হবে, বিদ্যালয়ের যেসব কাজ আমি নিয়মিত করি সেগুলি এখানে লিখতে হবে, তারপরে সমাজে যেসব কাজ আমি নিয়মিত করি সেগুলি এখানে লিখতে হবে, তারপর অভিভাবকের মতামত স্বাক্ষর, তারপর নিয়মিত কাজগুলো করতে গিয়ে আমি যা অনুভব করেছি তা এখানে লিখতে হবে। ওকে, তো আমরা মূল আনসারে চলে যাই। দেখো এখানে যেসব নিজ কাজ আমি নিয়মিত করি, দেখো এখানে পরিবারে অনেক কাজ থাকে, তার মধ্যে আমি এখানে কিছু কাজ উল্লেখ করেছি, যেমন সকালে বিছানা গোছানো এটা নিজের কাজ, তারপরে পড়ার টেবিল পরিষ্কার করা, তারপর নিজের জামা কাপড় ধোয়া, তারপরে পড়ার কক্ষটি পরিষ্কার রাখা, ঠিক আছে, এই কাজগুলি হচ্ছে কি নিজের কাজ, ঠিক আছে। তো তোমার যদি আরও কোনো কাজ নিজে করো সেই কাজগুলি তুমি উল্লেখ করতে পারো। তারপর দেখো যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি, এটা হচ্ছে পারিবারিক কাজ, যেমন পরিবারের মধ্যে যেমন মাকে রান্নার কাজে সহযোগিতা করা, এটা একটা পারিবারিক কাজ, তারপরে ছোট ভাই বোন থাকে তাই না,
ছোট বোনকে পড়ার কাজে সহযোগিতা করা, এটাও কি পারিবারিক কাজ। তারপরে দেখো বিদ্যালয়ের যেসব কাজ আমি নিয়মিত করি, শ্রেণীকক্ষে বেঞ্চ সঠিক জায়গায় রাখা, অনেক সময় বেঞ্চ এদিক সেদিক হয়ে থাকে, সেটাকে নির্দিষ্ট জায়গায় হ্যাঁ রিঅ্যারেঞ্জ করে রাখা। তারপরে শিক্ষকের নির্দেশে দলগত কাজ করা, শিক্ষক আসে যে সমস্ত কাজ দেয়, দলগত কাজ দেয় সেই কাজগুলি করা, হ্যাঁ এটা বিদ্যালয়ের কাজ, ঠিক আছে। তারপর সমাজের যেসব কাজ আমি নিয়মিত করি, ময়লা আবর্জনা রাস্তায় না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলা। তারপর দুস্থকে সেবা করা, দুস্থ তারপরে অসুস্থ এদেরকে কি সেবা করা, এটাও কি একটা সামাজিক কাজ। তারপর এখানে অভিভাবকের মতামত স্বাক্ষর দিবে, আর এখানে আমি আনন্দ বোধ করেছি এবং এই সকল কাজ করে নিজেকে অন্য অন্য জনকে সুস্থ রাখতে পারি, ঠিক আছে। ওকে, তো আশা করছি তোমরা পরিষ্কারভাবে এই ছকের আনসারটা তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের এই ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ক্লাস পাবলিশ করার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমি আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।